পুরীর জগন্নাথ দেবের মন্দিরে হিন্দু ধর্মের মানুষ ছাড়া প্রবেশ নিষিদ্ধ। 12 শতাব্দী থেকেই এই নিয়ম চলে আসছে, অন্যথা হবার উপায় নেই। কিন্তু সেই জগন্নাথ মন্দিরেই ভারতীয় পোশাক পরে ওড়নায় মুখ ঢেকে প্রবেশ করতে গিয়ে যাকে বলে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন এক বিদেশিনী। এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যাওয়ায় মন্দির চত্বর থেকে দ্রুত পালিয়ে যান ওই মহিলা। এরপরই মন্দিরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যায়। কী করে মন্দিরের নিরাপত্তা রক্ষীদের চোখে দিয়ে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। নতুন বছরের শুরুতে অর্থাৎ 2024-এর রবিবার 7ই জানুয়ারি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরীর মন্দিরে। উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের প্রবেশপথের মুখে একটা স্পষ্ট নির্দেশিকা টাঙানো রয়েছে। তাতে বলা হয়েছে ওনলি হিন্দুজ আর অ্যালাউড। এদিন সালোয়ার কামিজ পরে মুখ ওড়নায় ঢেকে ওই বিদেশিনী পৌঁছে যান পুরীর মন্দিরে। এরপরই তিনি মন্দিরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু বিষয়টি নজরে পড়ে যায় পুরীর মন্দিরে থাকা সেবায়েতের। এরপর এটা নিয়ে চিৎকার চাঁচামেচি জুড়ে দেন মন্দিরের সেবায়েতরা। তারপরেই মন্দির চত্বর থেকে পালিয়ে যান ওই মহিলা। তিনি কোথা থেকে এসেছিলেন বা কোথায় পালিয়ে যান তা পরে আর জানা যায়নি, তবে গোটা ঘটনার ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এদিকে মন্দিরের সিংহদুয়ার দিয়ে কি করে একজন বিদেশিনী নিরাপত্তারক্ষীদের চোখে দিয়ে ঢুকে পড়লেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্দিরের সেবায়েতদের একাংশ। মন্দির কর্তৃপক্ষ বা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এইভাবে একজন বিদেশিনী সিংহদুয়ার দিয়ে ঢুকে পড়ার ঘটনাকে মোটেও হালকাভাবে নিতে নারাজ তারা। আগামী দিনে মন্দিরের পবিত্রতা রক্ষায় আরও কড়া নিয়মের প্রয়োজন বলেই দাবি করেছেন তারা। মন্দির চত্বরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ওই বিদেশিনী সালোয়ার পরে মুখ ওড়নায় ঢেকে মন্দিরে ঢোকার চেষ্টা করছেন, তবে এই ঘটনায় কোনো আইন ভাঙা হয়নি বলেই পুলিশ কোনো পদক্ষেপ করেনি, তবে সিসিটিভি ফুটেজটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মন্দির কমিটির কাছে এই ঘটনায় মোটা টাকা জরিমানার দাবি করেছেন সেবায়েতরা। যদিও পুরীর মন্দিরে বিদেশি নাগরিকদের প্রবেশাধিকারের বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কিছুতেই রাজি হয়নি মন্দির কর্তৃপক্ষ সেবায়েতরা। বছরখানেক আগে উড়িষ্যার রাজ্যপাল গণেশী লাল বিদেশিদের পুরীর মন্দিরে প্রবেশাধিকারের অনুমতি দেবার পক্ষে সরব হয়েছিলেন, কিন্তু বেঁকে বসেন সেবায়েতরা। রথযাত্রার সময় গর্ভগৃহ ছেড়ে বাইরে এসে সকল ধর্মের পুণ্যার্থীকে দর্শন দেন জগন্নাথদেব, ফলে অযথা ভিন ধর্মের ব্যক্তিদের ঐতিহ্যবাহী মন্দিরে প্রবেশ করার বিষয়ে ভাবনা চিন্তা করা অনুচিত। 2018 সালে সুপ্রিম কোর্টও পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুদের দর্শনের অনুমতি দেওয়া হোক বলে অনুরোধ করে মন্দির কর্তৃপক্ষকে। হিন্দু ধর্ম ভেদাভেদ শেখায় না, অন্তরের ভক্তি শ্রদ্ধাটাই আসল, এই যুক্তি দেন শীর্ষ আদালতের বিচারপতিরা। তবে এই যুক্তি পছন্দ হয়নি মন্দির কর্তৃপক্ষের। আর ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে, সিসিটিভি সমস্ত ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে হিন্দু ধর্মের মানুষ ছাড়া প্রবেশ নিষিদ্ধ। 12 শতাব্দী থেকেই এই নিয়ম চলে আসছে, অন্যথা হবার উপায় নেই। কিন্তু সেই জগন্নাথ মন্দিরেই ভারতীয় পোশাক পরে ওড়নায় মুখ ঢেকে প্রবেশ করতে গিয়ে যাকে বলে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন এক বিদেশিনী। এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে হইচই পড়ে যাওয়ায় মন্দির চত্বর থেকে দ্রুত পালিয়ে যান ওই মহিলা। তারপরই মন্দিরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে যায় যে কী করে মন্দিরের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এই ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়ে যায় শোরগোল। নতুন বছরের শুরুতে অর্থাৎ 2024-এর রবিবার 7ই জানুয়ারি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরীর মন্দিরে। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও আপডেট পেতে আজ থাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা।